একটা জিনিস আপনাদেরকে সর্বদাই মনে রাখতে হবে, কর্মক্ষেত্রে কিন্তু আপনি কলিগদের সাথে যত চমৎকার সম্পর্ক হবে ততই কিন্তু একটা আশাতীত ফলাফল পেতে পারে। আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ আকবর হাসান ফ্রম বৃদ্ধি। আমরা অনেকে যখন কর্মক্ষেত্র এক কর্মক্ষেত্রে আরেক কর্মক্ষেত্রে যাই, তখন আমি কার সাথে প্রথম মোলাকাত হয় সেটা হচ্ছে আমার কলিগস। সো আমার কলিগটাই কিন্তু আমার সবচেয়ে প্রথম ভালো বন্ধু হতে হবে, আমার কলিগটা হবে আমার শিক্ষক, আমার কলিগটা হবে আমার মেন্টর, এবং আমার কলিগটা হবে আমার জীবনের দর্শনটা দেখিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ঢুকে কি কলিগদের সাথে খুব সহজে মিশতে পারি? অনেকেই কিন্তু একটা অভিযোগ করে, স্যার আমি কিন্তু কলিগদের সাথে মিশতে পারি না। আসলে মিশতে পারেন না, না আপনি মিশতে চান না, দুটো হতে পারে। আপনি কেন মিশতে পারবেন না? আপনি মানুষই তো মানুষের সঙ্গে মিশবেন, তার সঙ্গে হাসি খুশি মিলবেন, তার সাথে সবচেয়ে বেশি আত্মিক একটা সম্পর্ক আপনি সৃষ্টি করবেন। এখন আসি কলিগদের সাথে কেন, কারণ দেখেন আপনি এই অর্গানাইজেশনে যখন জয়েন করলেন, অর্গানাইজেশন সম্বন্ধে জানতে গেলে, বুঝতে গেলে, করতে গেলে কলিগের সাহায্য লাগবে। বস কি চায়, বস কি চায় না, বসের কি পছন্দ, বসের কোনটা অপছন্দ, সেটা একমাত্র কলিগরা কিন্তু আপনাকে ধরিয়ে দেবে। কলিগরা কিন্তু আপনার অর্গানাইজেশন সম্বন্ধে পরিপূর্ণ একটা ধারণা দেবে, এবং শুধু আপনার বস না, আপনার কলিগরা যদি আপনাকে পছন্দ করে, কে কেরকম, কার সাথে কী ধরনের বিহেভিয়ার আপনি করবেন, সেটা কলিগরা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে জানিয়ে দেবে, সতর্ক করে দেবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এবং এরপরে যেটা আসতেছে, দেখেন আপনি যখন এই কর্মস্থলে ঢুকলেন, একটা অর্গানাইজেশনে ঢুকেছেন, অর্গানাইজেশনের স্বপ্ন কী, অগ্রসর কী করতে চায়, কী অর্জন করতে চায়, কী ধরনের মানুষ চায়, আপনার করণীয় কী, অর্গানাইজেশন আপনার কাছে কী চাইছে, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে একজন ভালো কলিগ আপনাকে বলে দেবে, সে সাহায্য হাতটা বাড়িয়ে দেবে। এবং আসেন কর্মক্ষেত্রে, অনেক সময় দেখা যাবে যে আপনি কাজটা পারছেন না, ঠিক মতো পারছেন না, জানেন না, আপনার কলিগটা কিন্তু আপনাকে সাহায্য হাত বাড়িয়ে দিয়ে কাজটা করিয়ে দেবে। দেখেন আপনার জানা অজানা, করা সব কিছু কিন্তু আপনার কলিগরা আপনার সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে, এবং তারাই হবে আপনার সবচেয়ে পরম আত্মীয়। সে কারণে কলিগদের সাথে আপনার খুব সুন্দর এবং সুসম্পর্ক রাখতে হবে, এবং সে সম্পর্কটা আপনার উপর নির্ভর করবে, আপনি তার সাথে সুসম্পর্ক রাখবেন কিনা। সবসময় মনে রাখতে হবে, ইউ মাস্ট লাভ ইয়োর জুনিয়র কলিগ অ্যান্ড রেসপেক্ট ইয়োর সিনিয়র। যখন তারা রেসপেক্টটা দেখবে, এবং আপনার ব্যবহার, আপনার চালচলন, আপনার কর্মকাণ্ড, এগুলি সব যখন পজিটিভ হবে, ইতিবাচক হবে, শোভনীয় হবে, অ্যাকসেপ্টেবল হবে, তখন আপনার কলিগরা আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু আপনি কখনোই নিজেকে অহংকারী করবেন না টু ইয়োর কলিগ, যে আমি অনেক বেশি জানি, আমি এটা জানি, অমুক জায়গায় পড়ে আসছি, আমি IBA থেকে পড়ে আসছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আসছি। বাবারে, ওগুলো কিন্তু আপনার কলিগ দুই পয়সারও পাত্তা দেবে না। কলিগ পাত্তা দেবে আপনার চমৎকার ব্যবহার, সুন্দর কথা, আপনি মিশুক কিনা। দেখেন আপনি যখন মিশুক হবেন, তখন ওরা মিশুক, ওরা কিন্তু আপনাকে প্রথম দিকে কিন্তু ওরা অ্যানালিসিস করবে, আপনি কেমন, আপনি কেমন, এই যাচাইটা কিন্তু তারা আপনাকে করবে। এবং এই যাচাইটা যেন যখন তারা করবে, এর মধ্যে আপনি প্রমাণ করে দেবেন আপনার কর্মকাণ্ড দিয়ে, আপনার মানসিকতা দিয়ে, যে আপনি একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি এবং যোগ্য ব্যক্তি। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন মিশুক মানুষ, আপনার কোনো অহংকার নেই। এই জিনিসগুলো যখন আপনি তাদের অ্যানালাইসিসের মধ্যে পজিটিভগুলো আসবে, তখন তারা আপনাকে গ্রহণ করে নেবে। আর এটা যদি করতে না পারে, তাহলে কিন্তু তারা গ্রহণ করবে না, আর তারা যদি গ্রহণ না করে, তাহলে এই কর্মক্ষেত্রে আপনার সাহায্য হাত বাড়ায় দেওয়ার জন্য কেউ নেই, এবং আপনি কিন্তু একটা সমুদ্রের মধ্যে পড়ে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসা অর্জন করতে হয়, এটা যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি কর্মক্ষেত্রে সুপ্রসন্ন আশাতীত ফলাফল আনতে পারবেন। কখনোই কলিগদেরকে ছোট করে দেখা যাবে, সর্বদাই মনে করবেন তারা হচ্ছে আপনার পরম বন্ধু, তারাই হচ্ছে আপনার পরম আত্মীয়।
এই কাজটা যদি করতে পারেন, আই ক্যান অ্যাসিওর ইউ, যে কর্মক্ষেত্রে আপনি যান না কেন সেখানেই সুপ্রসন্ন ফলাফল নিয়ে আসতে পারবেন। কলেজ ছাড়া কি আছে? দেখেন, আরেকটা শেষ সময় একটা কথা বলে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পাশে কে আছে? ইয়োর কলিগ। আর কেউ নেই, না আছে আত্মীয়, না আছে ফ্যামিলি, না আছে কেউ। সবচেয়ে পরম যিনি পাশে, সে হচ্ছে কলিগ। অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ এ ওয়ান্ডারফুল রিলেশনশিপ, অ্যান্ড দ্যাট রিলেশনশিপ ইউ মাস্ট স্ট্যাবলিশ উইথ দ্যাম, সো দ্যাট তারা আপনাকে ভালোবাসবে এবং তারাই কিন্তু আপনাকে সাহায্য হাত বাড়িয়ে দিয়ে আপনি জীবনে যা অর্জন করতে চান তারা আপনাকে পথ দেখিয়ে দিয়ে অর্জন করার একটা সুযোগ করে দেবে। সো ইউ মাস্ট নো হাউ টু রেসপেক্ট ইউর কলিগ, ইউ মাস্ট নো হাউ টু লাভ ইউর কলিগ। আর কখনোই কলিগ সম্বন্ধে বাজে মন্তব্য করবেন না। আপনি হয়তো একটা ভালো জিনিস জানেন, আপনার কলিগ জানে না, খবরদার কোশ্চিন কালেও এটা বলবেন না, ও জানে না। ও যদি জানতে চায় ওকে শিখিয়ে দেবেন, আসো ভাই আমি কিন্তু জানি, আসো আমি তাকে শিখিয়ে দিই। সো দিস ইজ এ রেসিপ্রোকাল, তুমি যদি আমাকে দাও আমি তোমাকে দেবো। তুমি সর্বদাই মনে রাখবেন আপনি যা জানেন সেটা আপনি কলিগদের মধ্যে বিলিয়ে দেবেন, দেবেন কলিগসেও তাদের জ্ঞানটা আপনার মধ্যে বিলিয়ে দেবে এবং সেখানে আপনি এবং আপনার কলিগের সার্থকতা নির্ণয় করা হবে। Thank you.